ওয়ালটন NEXG N25 আইপি রেটিং 52 সহ লঞ্চ করে দিল বাজারে ওয়ালটন তাদের নতুন মোবাইল এই বছরের। তো এর প্রাইসটা বেশ আকর্ষণীয় রাখা হয়েছে, 14,000 টাকার আশেপাশে এটি আপনারা পেয়ে যাবেন। এতে প্রসেসর হিসেবে থাকছে ইউনিসকের T616, এটার মধ্যে আপনার নোটিফিকেশন লাইট পাবেন, এটার মধ্যে UFS 2.2 স্টোরেজ দেওয়া আছে, LPDDR4X এর র্যাম পাবেন এবং 90Hz রিফ্রেশ রেট সহ HD+ রেজলিউশনের একটি ডিসপ্লে পাবেন যা বেশ ভাইব্রেন্ট এবং কালার আপনারা টুইক টুইক সবই করতে পারবেন। তো ডিজাইন দিয়ে শুরু করি, ডিজাইনটা বেশ ভালোই লেগেছে আমার কাছে। ডিজাইনটা মানে হালের ট্রেন্ডেড ডিজাইন, তো ওই টাইপের করছে এবং ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছেন তিনটাই। তো এই তিনটা ক্যামেরা বাম্পে তিনটা নোটিফিকেশন লাইট আছে, সেটা আমরা UI তে আলাপ করবো বিস্তারিত। তো ডিজাইন মোটামুটি ভালো ছিল, 8.65mm থিক এটা, আর এর ওয়েট প্রায় 170 থেকে 180 গ্রামের মতো, 170 গ্রাম ধরে রাখেন। এবং পোর্টস এন্ড বাটন সবগুলি দেওয়া আছে, আপনারা রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট সহ পাওয়ার অন অফ বাটন পাবেন এবং উপরে ভলিউম রকার দেওয়া আছে। ফিঙ্গারপ্রিন্ট আনলকিং স্পিড বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল এবং মোটামুটি 10 বারের মতো 9 বারে আনলক হচ্ছিল সহজভাবেই। লেফট সাইডে উপরের দিকে আপনারা দুইটা সিম কার্ড এবং একটি ডেডিকেটেড মেমরি কার্ড লাগানোর জন্য স্লট পেয়ে যাবেন, মানে দুইটা সিম একটি মেমরি কার্ড ইউজ করতে পারবেন। এবং নিচের দিকে মেইন স্পিকার, টাইপ সি পোর্ট, মেইন মাইক এবং 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাবেন। উপরের সেকশন একদমই ক্লিন ছিল, তো ওয়েট ডিস্ট্রিবিউশন ভালোর কারণে হাতে নিয়ে বেশ কমফোর্ট ফিল করবেন এবং কোনো রকম সমস্যা পড়বেন না আশা করি। তো এটা তিনটা কালার হয়, তিনটা কালার মধ্যে ব্ল্যাক, ব্লু এবং এই হচ্ছে সিলভার যেটা। তো এই সিলভার কালারটা আবার একটু গ্লো করে, দেখেন লাইটে গ্লো করতেছে, তো এটা আপনার সানলাইটেও গ্লো করবে। এটার নাম দিচ্ছে তারা প্যাসিফিক সিলভার। আর ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন 6.61 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের ডিসপ্লে, যেটি 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, যার রেজলিউশন হচ্ছে 1612x720 pixels। তো এই ডিসপ্লের ডেন্সিটি হচ্ছে 267 PPI, এর পিক ব্রাইটনেস হচ্ছে 450 nits, এর ভিজিবিলিটি ডে লাইটে ভালো ছিল, আপনারা সহজেই আপনারা যে কোনো রকম কাজ করতে পারবেন ডে লাইটে, কোনো রকম সমস্যা হবে না। এবং ডিসপ্লে কালার আপনারা টুইক করতে পারবেন, কয়েকটা প্রোফাইল দেওয়া আছে, কালার প্রোফাইল ওয়ার্ম, কুল, অ্যাডভান্স অথবা আপনাদের ইচ্ছা মতো যেরকম যে টুইক করতে চান সেটাও করতে পারবেন, সেই অপশনও দেওয়া আছে। 90Hz রিফ্রেশ রেট আছে যেটা তিনটি মোডে কাজ করে, 60, 90, auto। তো আমি 90Hz সবসময় ইউজ করছি, কোনো রকম ইস্যু পাইনি, 90Hz চালাইছি। এবং এতে আপনারা ইউটিউবে 720p রেজলিউশন হওয়ার কারণেও 1080p 60fps এর ভিডিওগুলো স্ট্রিম করে দেখতে পারবেন কোনো রকম ইস্যু ছাড়া, এবং কোনো রকম আটকে যায় না এটা। আমি HDR ভিডিওগুলো প্লে করে দেখছি, প্লে করা যায়, কোনো রকম ইস্যু পাইনি। আর নিচে একটা স্পিকার দেওয়া আছে, তো 100% ভলিউমে এটা ডিস্টরশন করে, 90-80, 80-90 মধ্যে চালাবেন তাহলে ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। 3.5mm জ্যাক আছে এবং সাউন্ড কোয়ালিটি কিছুটা আমি শুনিয়ে দিচ্ছি এটার সাউন্ড কোয়ালিটি। LPDDR4X এর RAM UFS 2.2 স্টোরেজ পাবেন 128GB এবং আপনারা এটা 256GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন মেমরি কার্ড। LPDDR4X এর যে র্যামটা 4GB দেওয়া হয়েছে আর 4GB আপনার স্টোরেজ থেকে ইউজ করবে, র্যাপিড মেমরি অল্টারনেট নাম দিয়েছে। তো আমি কোন রকম পারফরমেন্স ইস্যু পাইনি, তো এটার মধ্যে মোটামুটি আমি সব রকম টেস্টিং করেছি পারফরমেন্সের দিক থেকে। গিগব্যাঞ্চ 6 এর টেস্ট করছি, অন্তত বেসমেন্ট স্কোর ভালো ছিল, থ্রটলিং খুব একটা করে না, 92% CPU থ্রটলিং দেখাইছে, তো এটা ভালো একটা রেজাল্ট, তো আমার কাছে কোনো ইস্যু হয়নি এটা নিয়ে। সিনথেটিক বেঞ্চমার্ক তো মোটামুটি ভালো ছিল, তো রিয়েল লাইফ এটা কেমন, তো আমি এটার মধ্যে কয়েকটা গেম ট্রাই করছি, যদি এটা গেমিং সেন্ট্রিক সেট না তারপর আমি গেম ট্রাই করে দেখছি, তো গেম আমি কোনো ইস্যু পাইনি। পাবজি আমি মোটামুটি স্মুথ এবং হাইতে খেলতে পারছি, তো পাবজির পারফরমেন্স ভালো ছিল, তবে কিছু কিছু ফ্রেম স্কিপ করে, মানে স্বাভাবিক এই প্রাইসে এবং এই প্রসেসরে এটা করবেই, তবে গেম প্লেয়েবল ছিল তো খেলতে পারবে। ফ্রি ফায়ারটা সবচেয়ে ভালো চলছে, ফ্রি ফায়ার আমার কাছে কোনো রকম মানে কোনো কিছু মনে হয়নি, খুব ভালোভাবে খেলতে পারছি, খুব ফ্লুয়েন্ট ছিল, আপনারা গেম প্লে দেখতে পারতেছেন, ভালোই মানে গেম প্লে পাইছি এটাতে। আর অ্যাশফল 9 অ্যাজ ইউজুয়াল ভালো খেলতে পারছি, খুব একটা মানে যে ল্যাগিনেস, চপি চপিনেস এটা পাই নাই, চলছে ভালোভাবে চলছে। আর লাস্টে ট্রাই করছি ফিফা, তো ই স্পোর্টসের ফিফা যেটা ট্রাই করছি এটা খেলার মতো ছিল, কোনো রকম ইস্যু পাইনি, হালকা গেম, খুব একটা ভারী না। হ্যাঁ, তবে পাবজি যখন প্লে করছি তখন একটু আমি এটার মধ্যে ফ্রেম ড্রপ এবং একটু ল্যাগ পাইছি, এটা আপনাদের জানিয়ে দিলাম, তবে এটি গেমিং সেটিং ফোন না, তারপর আপনি গেমিং করতে পারবেন, কোনো রকম ইস্যু হবে না। আচ্ছা, UI নিয়ে একটু কথা বলে দিই, এটার মধ্যে ওয়ালটন তাদের নিজস্ব UI DDoS, যেটা আপনারা জেনন X20, আমার ভিডিও যদি না দেখে থাকেন আমি আই বাটনে দিয়ে দেবো এটা এখানে, তো দেখে নিন। তো জেনন X20 তে যে DDoS ইউজ করা হয়েছিল সেটার একটু পলিশ ভার্সন এটা, তো এর মধ্যে Android 13 থাকছে, তো আপনারা সিকিউরিটি প্যাচ লেটেস্টটাই পেয়ে যাবেন। আর নেক্সটে আপডেট পাবেন কি পাবেন না আমি শিওর না, এটার মধ্যে নোটিফিকেশন লাইট পেয়ে যাবেন যেটা খুব এক ভালো একটা অপশন, এবং মেনুর মধ্যে অনেক অনেক অপশন দেওয়া আছে, আপনারা অনেকভাবে কাস্টমাইজ করতে পারবেন। তারপরে আরেকটা জিনিস থাকছে, সেটা হচ্ছে জেননের যে ডাইনামিক ক্যাপসুল, এই অপশনটা এখানেও আছে,
ডাইনামিক ক্যাপসুল আপনারা ভিতর থেকে অন করে নেবেন। তো ডাইনামিক ক্যাপসুলটা কয়েকটা বিষয়ে কাজ করে, যেমন চার্জিং এর সময়, এফএম রেডিও শোনার সময়, ব্লুটুথ স্পিকার অথবা ব্লুটুথ হেডসেট কানেক্টের সময় তখন গান শুনবেন, তখন আবার যখন সাইলেন্ট মোডে রাখবেন তখন এটা কাজ করে। আর নোটিফিকেশন লাইটটা আপনার কলিং এর সময় ব্লিঙ্ক করে, আর চার্জিং এর সময় আপনারা একবারে অলওয়েজ অন অপশনে থাকে, আপনারা সেটা ব্লিঙ্কও করাতে পারবেন, এবং এর যে ব্রাইটনেস নোটিফিকেশন লাইটের যে ব্রাইটনেস সেটা আপনারা কম বেশি করতে পারবেন এবং অফও করে রাখতে পারবেন, এই অপশন আছে। তো আমার কাছে এটা একটা ভালো অপশন লাগছে। তাছাড়া এমনি অনেক অপশন আছে, জেস্টার সব দেওয়া আছে। তো ইউআই এ কোনো রকম ব্লোটার বা এক্সট্রা কোনো অ্যাপ আমি পাইনি এবং আমার কাছে বেশ ক্লিন লাগছে ইউআইটা, এবং ইউআইতে খুব একটা বাগ আমি পাইনি। তো ইউআইটা বেশ স্টেবল এবং ভালো ছিল। আর কানেক্টিভিটি সেকশনে যেটা বলবো, এটার মধ্যে ব্লুটুথ 5 দেওয়া আছে, ওয়াইফাই 5 গিগাহার্টজ এর যে সাপোর্টটা, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট আছে এটার মধ্যে। আর এর মধ্যে 4G আপনারা ক্যারিয়ার এগ্রিগেশন পেয়ে যাবেন, 4G ভালোভাবে ইউজ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। দুইটা সিমে 4G ডুয়েল ভোল্টেজ সাপোর্ট পায়, এবং নেটওয়ার্ক রিসেপশন এবং ওয়াইফাই স্পিড কানেকশন ভালো ছিল, এবং 2.4 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ এর সুইচিং ভালো ছিল ওয়াইফাই। তো এটা আমার ভালো লাগছে, এবং কল কোয়ালিটি কলিং নিয়ে কোনো ইস্যু পাইনি, তো কোনো সমস্যা হবে না আশা করি। তো কানেক্টিভিটি সেকশন ভালো ছিল। আর ব্যাটারি সেকশনে যেটা বলবো, 5000 mAh ব্যাটারি দেওয়া আছে এবং বক্সে 10 W কি চার্জ দিয়েছে, সো স্যাড। তো এখানে 18 W সাপোর্ট আছে, PD 3.0 সাপোর্ট এটা আপনি পেয়ে যাবেন চার্জিং এর ক্ষেত্রে। তো আমি PD 3.0 18 W চার্জার দিয়ে চার্জ করছি, তো আমার কাছে ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লাগছে, তো এটা ঠিক আছে, মেনে নেওয়া যায়। এখন বলা যাক ক্যামেরা নিয়ে। ক্যামেরা আপনারা পিছিয়ে তিনটা দেখলেও কাজের ক্যামেরা একটাই। তো এখানে 50 MP মেন সেন্সর এবং 2 MP ডেপ্থ এবং 0.08 MP একটি AI লেন্স দেওয়া আছে। তো AI ট্রিপল ক্যামেরা বলতেছে এটা ওয়ালটন। তো ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লাগছে, ইউআই মোটামুটি ভালো ছিল। আপনারা ডে লাইটে মোটামুটি ভালো ভালো পিকচার তুলতে পারবেন, এবং এর HDR মোড অন করে নিলে আপনারা ডাইনামিক রেঞ্জটা ভালো পাবেন, তো ভালোভাবে ম্যানেজ করতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে ছবিটা ব্যাকগ্রাউন্ড একটু জ্বালিয়ে ফেলে, মানে লাইটিং কিছু ইস্যু আছে, এবং পিকচারগুলো একটু ভাইব্রেন্ট টাইপের তুলে, তো এটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি দেয়, তাহলে আমার কাছে ভালো লাগছে এই জিনিসটা। পোর্ট্রেট মোড দেওয়া আছে, পোর্ট্রেট মোডে আপনারা ভালো ভালো পোর্ট্রেট তুলতে পারবেন। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, একটু হার্শ লাইটে ব্যাকগ্রাউন্ডটা একটু মিসম্যাচ করে, কালারটা ঠিকভাবে ম্যানেজ করতে পারে না। তো কিছু কিছু ক্ষেত্রে এই পোর্ট্রেটে ব্যাকগ্রাউন্ডটা একটু সমস্যা করে। তো এমনি নর্মাল লাইটে পোর্ট্রেট ভালো ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে, তো তেমন কোনো ইস্যু পাইনি। আর হ্যাঁ, এটার মধ্যে ডেডিকেটেড 50 MP মোড দেওয়া আছে, 50 MP মোডে আপনারা ভালো ভালো ছবি পাবেন এবং বেশ হেভি ছবি পাবেন। এক একটা ছবি পায় 12-13 MP মতো সাইজ নিচ্ছিল। তো ক্যামেরা ওয়াইজ মোটামুটি ভালোই ছিল, 50 MP কোয়ালিটিও ভালো ছিল, খারাপ বলবো না। আর ব্যাকে ভিডিওর ক্ষেত্রে সর্বোচ্চ 1080p 30 FPS এ ভিডিও করতে পারবে, যে কোয়ালিটি দেখতে পারতেছেন আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, কোয়ালিটি চলার মতো। তো এখানে ব্যাকে এক্সট্রা মোডে আপনারা টাইম ল্যাপস এবং স্লোমোর মতো অপশন পেয়ে যাবেন, এবং সাথে থাকছে আরো ম্যানুয়াল মোড। ম্যানুয়াল মোডে আপনারা এক্সপোজার, ISO, হোয়াইট ব্যালেন্স এগুলো সব কন্ট্রোল করতে পারবেন। তো এটা আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে, এবং অনেক ফিল্টার দেওয়া আছে, সেই ফিল্টারগুলো ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে আরো ভালো ভালো ভিন্ন টাইপের ছবি আপনারা পেতে পারেন এটা থেকে। তো এতে ডেডিকেটেড নাইট মোড দেওয়া আছে, নাইটে আপনারা শক্ত হাতে ছবি তুললে ভালো কিছু আউটপুট পেতে পারেন। তো আমি টুকটাক ট্রাই করছি, তো এই ছিল তার রেজাল্ট। তবে হ্যাঁ, প্রসেস করতে একটু সময় নেয়, এটা খেয়াল রাখবেন। আর ফ্রন্ট ইউজ করা হয়েছে 8 MP একটি সেলফি শুটার। এই সেলফি শুটারটি মোটামুটি খারাপ বলবো না, এটার ভিডিও কোয়ালিটি ওই একই, 1080p 30 FPS পর্যন্ত সর্বোচ্চ করতে পারে, এবং ভিডিওটা আমার কাছে একটু স্মুথ লাগছে, কোয়ালিটিটা একটু কম লাগছে ভিডিওতে। তো পিকচার ক্ষেত্রে আমি তাই বলবো, মনে হয় যে রেজুলেশন একটু কম আছে। হ্যাঁ, তবে কালার সেন্স ভালো ছিল, তবে বিউটি মোডটা অফ করে দেওয়ার সাজেশন থাকবে, ডিফল্ট অবস্থায় অফ করাই থাকে, আপনারা অন করতে পারবেন। তবে আমার কাছে অফ করলে ভালো লাগছে মোটামুটি, তো মোটামুটি চলনসই একটা ছবি পাওয়া যায়। তো পিকচার কোয়ালিটি সামনেটাও খারাপ ছিল না, তবে ব্যাকেটটা বেশ ভালো লাগছে। আর এতে পোর্ট্রেট মোড পেয়ে যাবেন ফ্রন্টে, পোর্ট্রেট মোড ভালো ছিল, ভালো ভালো পোর্ট্রেট তুলতে পারে, কিন্তু একটু সফট করার অভ্যাস আছে এটা, মানে সফট করে ফেলে। আর হ্যাঁ, এটাতে ক্যামেরা টিপে এনেবল করা আছে, আপনারা জি ক্যামেরা সাপোর্ট পাবেন সেকেন্ড স্টেজে, তো ফুল সাপোর্টটা পাবেন না, নর্মালি আপনারা ইউজ করতে পারবেন। তো এখন মোটামুটি সবই তো বললাম, পারফরমেন্স, ক্যামেরা, ডিসপ্লে সবই মানে ভালো ভালো অপশন দিছে। তো এটার মধ্যে স্পেশাল আপনারা কী কী পাচ্ছেন আমি তো সবই বললাম। তো আমার কাছে সবচেয়ে ক্যাচি যে বিষয়গুলো লাগছে, যেমন IP রেটিং ফাস্ট দিছে এটার মধ্যে, তারপর তো নোটিফিকেশন লাইট দিছে, এটার মধ্যে ডাইনামিক ক্যাপসুল আছে, 90 Hz রিফ্রেশ রেট দিছে, এবং UIটা বেশ ক্লিন এবং স্মুথ ছিল। তো এই কয়েকটা জিনিস মিলে আমি মনে করি যে 14,000 টাকায় অফিসিয়াল ফোন হিসাবে এটা ভালো একটা অপশন। তো এই সেটটা এখন কারা নেবেন? যারা মোটামুটি ভালো রকম মিডিয়া কনজাম্পশন করেন, ভালো রকম কথা বলেন, সেকেন্ডারি ডিভাইস অথবা মেইন ডিভাইস ভালো রকম কথাবার্তা বলেন, ছবি কম তুলেন, মোটামুটি টুকটাক গেমিং করেন এবং রাফ ইউজ করেন, কারণ এটা বেশ সলিড একটা বিল্ডেড সেট, তো তারা এটি নিতে পারেন, তাদের জন্য ভালো একটি চয়েস। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন।